তার পিসিশাশুড়ির জেঠিমার মামা সে আম্পানের দুর্গত টাকা পেয়েছে। যার খোঁজ করে দেখা গেল তিনতলা পাকা বাড়ি আছে, সে আম্পানের দুর্গত টাকা পেয়েছে। আমরা এটা ছাড়তে পারি না বন্ধুগণ, এই লড়াই আমাদের চলবে। আপনারা জানেন গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে বিদ্যুতের বিল এসছে, যার 200 টাকা আসার কথা তার 500 টাকা এসছে। আম্পানে জায়গায় জায়গায় দিনের পর দিন বিদ্যুতের বিল বকেয়া ছিল, বিদ্যুতের কানেকশন বকেয়া ছিল, বিদ্যুতের কানেকশন আপনারা দিতে পারেননি, মানুষ লাইট পায়নি, মানুষ কাজ করতে পারেনি, মানুষ ফ্যানের হাওয়া পায়নি। আজকে আপনি মানুষের কাছে 200 টাকার পরিবর্তে 500 টাকা, 500 যার বিল আসে 2000 টাকা, যার 2000 বিল আসে 8000 টাকা, যার 8000 বিল আছে তার 20000 টাকা নিচ্ছেন। আমি পশ্চিমবঙ্গের জনগণের কাছে বলতে চাই, যাদের বর্ধিত বিল আসছে সিএসসি করুক আর বিদ্যুৎ পর্ষদ করুক, প্রয়োজনে বিল দিতে হবে না। ভারতীয় জনতা পার্টির সরকার আসবে, আমরা আপনাদের বিল মুকুব করে দেব। যাদের বর্ধিত বিল আসছে বিল দিতে হবে না, আমাদের সরকার আসবে, আমরা বিল মুকুব করে দেওয়ার ব্যবস্থা করব। আমাদেরকে জানান কাদের কাদের এই বর্ধিত বিল আসছে। আমরা বলতে চাই কলকাতার যারা বিদ্যুৎ সাপ্লাই করাদের টাকা দেওয়ার জন্য মানুষ বিল দেবে না, মানুষ বিল দেবে না, মানুষ বিল দেবে না। বলেছে তৃণমূল মোদি দিচ্ছে টাকা, দিদি নিচ্ছে কমিশন। মোদি দিচ্ছে বাড়ি তৈরির টাকা, দিদি বলছে বাংলা আবাস যোজনা। আমার সরকার প্রত্যেক গরিব মানুষকে, গরিব মহিলাদের যার 500 টাকা আছে তাকে জনধন যোজনার অ্যাকাউন্টে, যার জনধন যোজনার অ্যাকাউন্ট আছে তাকে 500 টাকা দিয়েছে। কি দিয়েছে তো? প্রত্যেকে পেয়েছে তো? কাউকে কাঠমানি দিতে হয়নি, কাউকে বিজেপির কোন নেতাকে ধরতে হয়নি। মোদিজির সরকার প্রত্যেককে গ্যাসের ভর্তুকি দিয়েছে। তাই বন্ধুগণ আজকে আমাদের এই প্রতীকী লড়াই, কোভিডের আক্রান্ত, কোভিডের আক্রান্তর সংখ্যা বাড়ছে, আমরা ঝুঁকি নিতে চাই না। মানুষকে সাথে করে নিয়ে যতটা সম্ভব ডিস্টেন্স মেনটেন করে আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব। আপনারা আমাদের